বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اما بعد ثم নি তহমাদ্দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বিতির সালাতে দোয়া আল্লাহুম্মা বাइद বাইনা না পরলি সালাত হবে কি আমি প্রথমে আমাদের এই ভাইকে বলবো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রথম এক কথা হলো যে আসলে বিতির সলাতে বিতির নামাজে আমাদের দোয়াউল কুনুত এটি আসলে পড়াটি সঠিক কথা হলো যে এটি আসলে পড়া সুন্নত এটি ওয়াজিব নয় যদি আপনি দোয়াউল কুনুত নাও পড়েন আপনার নামাজ আপনার সলাত হয়ে যাবে কিন্তু পড়াটি উত্তম এটি একটি সুন্নত কিন্তু না পড়লে যে আপনার নামাজ হবে না এটি কথা ভুল আপনার নামাজ হয়ে যাবে কিন্তু পড়াটি উত্তম এটি একটি সুন্নত কাজ দ্বিতীয় কথা হলো যে উনি যে দোয়ার কথা বলেছেন আল্লাহম্মা বা বাইনি আসলে এটি দোয়াউল কোন নয় এটা হলো দোয়া উল ইস্তিফতা যেটা দোয়াউল ইস্তিফতা অর্থ হলো যে দোয়াটি আমরা তাকে বীর হরামের পরে থাকি তো হারামের পরে মানে প্রথম তাক পরে যেই দোয়াটা পরে থাকে আমরা এটাকে অনেক সময় বাংলাদেশে বলে থাকি সানা পড়া। তো এই সানা অর্থ হল আল্লাহর প্রশংসা করা এই দোয়া তো এই সানা দোয়াকে আরবিতে এটাকে দোয়াউল ইস্তিফতা বলা হয় তো এই দোয়াউল ইস্তিফতা এটি মাল্লাহ বা এটাকে দোয়াউল ইস্তিফতাহ বলা হয় তো আমরা যেই দোয়াটি পরি থাকি তাকে হারামের পরে এটাও পরা যাবে আবার অন্যরকম করেও হাদিসে আসে পাওয়া যায় ওগুলো পরা যাবে তা আমরা বেশিরভাগ যারা নাকি পরি থাকি যেই দোয়াটি মানে সোভানাক আল্লাহামদিকা ও তা বা রকাসমুকা ও তা আল্লাহরুক এটাও পড়তে পারেন আপনি এটা দোয়া আবু দাউদে এসেছে সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস এবং তির যে দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস আনহা থেকে বর্ণিত এবং শেখ এটাকে সাহেব বলেছেন আপনি এটা পড়তে পারেন অথবা আরেকটি দোয়া আছে যেই দোয়াটি আপনার কী বলে আবি আনহা থেকে বর্ণিত আর আনহু থেকে বর্ণিত শাহে বুখারিতে সাতশো আপনার চুচাল্লিশ নম্বর হাদিস এবং মুসলিমে পাঁচশো আটানব্বই 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 নাম্বার হাদিসে পাওয়া যায় আবিহর হরের রাউদ আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে যে হাদিসে যেই দোয়াউল ইস্তিফতা যেটি আপনার তাকবিয়াত হারামের পরে পড়াও মানে পরা যায় সেটি হলো এইরকম যে ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ হুম্মা

যে একটা সিগা আমি আপনাদের সামনে তুলে ধরতে সিটে হলো যে এই আপনার আপনার আবুদাবদে পাওয়া যায় চোদ্দোশো পঁচিশ নম্বর হাদিস এবং তির এবং তির মিদিতে আপনার চারশো চৌষট্টি নাম্বার হাদিসে পাওয়া যায় رس عن حسن بن علي رضي الله عنه رسول صلى الله عليه وسلم دعاء القنوط شكية إبهب يا اللهم اهدني في من هديت وعافني في من عافيت وتولني في من توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يضل من واليت ولا يعز من عاديت تباركت يا

আল্লাহু মাইয়া কানা আবুদু আলুলি ওনাসা ওনাকা বা কালগিদ্দা বিন কুফারি মাল হেক আপনি এটাও পড়তে পারেন মানে মোটামুটি আমাদের ভাই যে কথা বলছে আল্লাহমা ইদবাঈন আসলে এই দোয়াটা দোয়াউল কুনুত নয় তো আমি দোয়া কুনুত আপনাদেরকে দুইটি দোয়া কুনুৎ আপনাকে বললাম এবং দোয়াউল তাহা দুটা শুনালাম আল্লাহ সাহানু ও আমাদের সবাইকে হাদিসের উপর আমার করা তফিক দান করেন ওয়াকা আলহামদুলিল্লা رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته